নাই বা হলে আমার তুমি, জলদু গম্ভীর তব চরণ জমি। রাজীব ডাকছে, সাড়া দাও। শুভ সন্ধ্যা বন্ধুরা। হ্যাঁ, আবার রাজীবের ডাক শুনছেন আপনারা সারাদিন কিছুক্ষণ। বাংলাদেশের চট্টগ্রাম থেকে আমরা হাজির হয়েছি একদল মাল্টিমিডিয়া অ্যাক্টিভিস্ট আপনাদের জন্য। এবারের নিবেদন, করোনাক্রান্তের দিনগুলোতে প্রিয় বই নিয়ে আলাপ। বৈকুণ্ঠ মানেই স্বর্গ, আর এই গৃহবন্দী জীবনকে স্বর্গের আনন্দ দিতে আমরা হাতে তুলে নিয়েছি করোনাক্রান্তের মধ্যেও কিছুটা প্রিয় বই। আর যেখানেই বই, সেটাই বৈকুণ্ঠ। আমি রাজীব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াই। এবারের পর্বে রইল আমার শিক্ষার্থীদের সাথে তাদের ওই প্রিয় বই নিয়ে অনুভূতির সমবায়। কবিগুরু চণ্ডালিকা নৃত্যনাট্যের শুরুতেই গেয়েছেন, দই চাই গো দই চাই, দই চাই গো দই চাই। আমরা এর খানিকটা বদলে দিয়ে বইয়ের ফেরিওলা হয়েছে আজ, তাই আমরা গাই, বই চাই গো বই চাই, বই চাই গো, বই চাই গো বই চাই, বই চাই গো। করোনা ভাইরাসের কারণে সারা দুনিয়ার সঙ্গে ঘরবন্দি হয়ে পড়েছে আমার শিক্ষার্থীরাও। হয়তো ঘরে থাকতে খুব একটা ভালো লাগছে না, কারণ একঘেয়েমি লাগছে সব কিছু। কিন্তু কিছুই করার নেই, যারা কোয়ারেন্টিনে আছেন তাদের সবার জন্য আমাদের এই পরিবেশনা শুনুন। আমি ফারজানা। আমি আমার অলস সময়কে প্রাণবন্ত করতে পড়ছি কিছু বই। এই লকডাউনে আমি যে বইগুলো পড়েছি তার একটি হলো সমরেশ মজুমদারের গর্ভধারিণী। আমাদের আজকের আলোচনা অনুযায়ী বইটি আমার কেন প্রিয় তা নিয়ে আলোচনা করব। এটি একটি থ্রিলার, অ্যাডভেঞ্চার ও রোমান্টিক উপন্যাস। বইটি পড়ার পর বেশ অনেকটা সময় ধরে একটা ঘরের মধ্যে ছিলাম। অসম অর্থনৈতিক কাঠামোয় বড় হওয়া চার বন্ধু, আনন্দ, কল্যাণ, সুদীপ ও জয়িতা। 70 দশকের শেষের দিকে পশ্চিমবঙ্গের নকশালবাড়ি আন্দোলন মুখ থুবলে পড়লেও ঠিক তার পরবর্তী প্রজন্মের একদল তরুণ তরুণী এই আন্দোলনের চেতনা দিয়ে দেশকে শোষণ মুক্ত করার স্বপ্ন দেখে। স্বপ্ন দেখে বিপ্লবের, প্রথমেই প্যারাডাইস নামক পতিতালয়, তারপর ভেজাল ওষুধ কারখানা বোমা মেরে পুড়িয়ে দেয়। এরপর এক দুর্নীতিবাজ ক্ষমতাধর মন্ত্রী ও তার শিষ্য নানুভাইকে হত্যার মধ্য দিয়ে জীবন বাঁচাতে কলকাতা ছেড়ে আশ্রয় নেয় হিমালয় পর্বতের ছোট্ট গ্রাম তাপলাঙ্গে, যেখানে সভ্যতা বিকশিত হয়নি। এখানে একটা ক্লাইম্যাক্স আছে, জয়িতা, যে কখনোই নিজেকে ছেলের আদলে ছাড়া ভাবতে পারত না, সেই কিনা জন্ম দেয় এক শিশুর, তার মধ্যে আসে মাতৃত্ব। প্রতিটি মেয়ের মধ্যে যে মাতৃত্ব নামে এক সত্তা আছে তার উৎকৃষ্ট উদাহরণ হলো এটি। এই প্রেক্ষিতে একটি কথা হলো, পুরুষ নতুন প্রজন্ম লালন করতে পারে, বীজ বপন করতে পারে, কিন্তু নির্মাণ করতে পারে না। এদিক থেকে এই কারণে আমার প্রিয় চরিত্র হলো জয়িতা, যদি বা অন্যরা কোনো অংশেই কম প্রিয় নয়। তো এই ছিল আজকে আমার বইটি নিয়ে আলোচনা। ধন্যবাদ সবাইকে। আমি হালিমা। কিছু কিছু বই থাকে যেগুলো শুধুমাত্র আমাদের জ্ঞানের পরিধি বাড়ায় না, বরং আমাদের ব্যক্তিত্বের মনশীলতারও বিকাশ ঘটায়। তেমন একটি বই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ। গল্পগুচ্ছের প্রত্যেকটি গল্পই আমার বেশ ভালো লেগেছে, তবে যে গল্পটি সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে সেটি হলো অপরিচিতা। অপরিচিতা গল্পে অপরিচিতা ছদ্মনামের আড়ালে যে প্রতিবাদী ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনী তুলে ধরা হয়েছে তার নাম কল্যাণী। সমাজে প্রচলিত যৌতুক প্রথার নির্মম বলি হয়েছে এমন নারীদের গল্প, যেমন দেনা পাওনা, হৈমন্তী ইত্যাদি, রবি ঠাকুরের লেখনীতে অনেকবার উঠে এসেছে। কিন্তু এই গল্পটা বাকি গল্পগুলো থেকে একটু ভিন্ন। এই গল্পে প্রথম যৌতুক প্রথার বিরুদ্ধে নারী ও পুরুষের প্রতিবাদ ও প্রতিরোধ দেখা যায়। পিতা শম্ভুনাথ সেন ও কন্যা কল্যাণীর স্বতন্ত্র আচরণে সমাজে বহু যুগ ধরে চলে আসা ঘৃণ্য যৌতুক প্রথা সাফল্যের সঙ্গে প্রতিরোধ করা সম্ভব হয়েছে। যদি বলতে বলা হয় এই গল্পে আমার প্রিয় চরিত্র কোনটি, নিঃসন্দেহে পিতা শম্ভুনাথ সেন। পিতা শম্ভুনাথ সেনের বলিষ্ঠ ব্যক্তিত্বের পরিচয় ফুটে ওঠে তখনই যখন তারই কন্যার বিয়ে উপলক্ষে যৌতুকের গহনা চুরির কথা উঠলে তিনি কন্যা সম্প্রদানে অসম্মতি জানান এবং বিবাহ ভেঙে দেন।
গল্পে বিয়ের লগ্ন যখন প্রস্তুত, তখন কন্যার লগ্ন ভ্রষ্ট হওয়ার মতো লৌকিকতা, সামাজিকতা, অপসংস্কারকে অগ্রাহ্য করে পিতা সোমনাথ সেন নিজের যে পরিচয় দাঁড় করান তা নতুন এক আগামীর ইঙ্গিত বহন করে, যা সমাজ সংস্কারের জন্য অনন্য ভূমিকা রাখবে বলে আমি মনে করি। ধন্যবাদ। আমি জহির রায়হান। করোনার দিনগুলিতে আমি কিছু সংখ্যক বই পড়েছি, তবে সর্বশেষ পড়া ভিন্ন স্বাদের বই অন দ্য শর্টনেস অফ লাইফ আমার জীবনের অন্যতম সেরা বই। রোমান দার্শনিক লুকিউস আন্নাউস সেনেকার লেখা বইয়ের এই অনুবাদ জীবনকে ভিন্নভাবে দেখার, ভাবনাকে ভিন্নভাবে ভাবার সুযোগ করে দেয়। তারাশঙ্কর তার কবি উপন্যাসে আক্ষেপ করে লিখেছেন, হায় জীবন এত ছোট কেনে এই ভুবনে, কিন্তু আসলেই কি জীবন ছোট? এই প্রশ্নের উত্তর খুঁজেছেন সেনেকা। এই অমৃত জীবন ও এর সীমাবদ্ধ গণ্ডি এই বইয়ের মূল আলোচ্য বিষয়। সেনেকার মতে আমাদের জীবন ছোট নয়। যে মানুষ জীবনে যতটুকু সময় পায় সে সময়টুকুই তার জন্য যথেষ্ট, যদি তার জন্য নির্ধারিত সময়টুকু সে নিজের কাজে লাগায়, নিজের ভাবনাটা ভাবে। কিন্তু আসলে কি মানুষ তা করে? কখনোই করে না। এই বইয়ের প্রতিটি লাইন যদি বলে দিতে পারতাম তাহলে হয়তো আমার বলা শেষ হতো। সবশেষে আমি বিদায় নেব, করোনার এই দিনগুলো যেন সবার ভালো কাটে এই প্রত্যাশা নিয়ে, আর সুন্দর একটি পৃথিবী আমাদেরকে উপহার দিয়ে দিনগুলোর যেন সমাপ্তি ঘটে। আমি জানা পিপারদোস। এই লকডাউনে আমার পড়া বইগুলোর মধ্য থেকে আমি এখন বলবো সমরেশ মজুমদারের লেখা সাত কাহন নিয়ে। উপন্যাসে মূল চরিত্র হিসেবে দেখানো হয়েছে দীপাবলি নামের এক সাহসী মেয়েকে এবং তার জীবনের ঘাত প্রতিঘাতের গল্প নিয়েই এই উপন্যাস। যে সমাজের সকল বৈরতার বিরুদ্ধে আপোষহীন সংগ্রামী এক নারী চরিত্র, সাহস আর একাগ্রতা জুড়ে অতীত ভুলে শুরু করতে পেরেছিল নতুন জীবন, নিজের ভাগ্য নিজেই তৈরি করেছিল পড়াশোনার মাধ্যমে। নারী স্বাধীনতায় বিশ্বাসীদের জন্য এই উপন্যাস হতে পারে এক সুন্দর কাঠামো। প্রতিকূলতার বিরুদ্ধে দীপাবলির সংগ্রাম মনে উদ্দীপনা জায়গায় অনেকখানি। স্রোতে গা না বাসিয়ে অভীষ্ট লক্ষ্য অর্জনে এগিয়ে যাওয়া এবং জীবন সংগ্রামী নিষ্ঠার সাথে অবিচল থাকতে আগ্রহীদের জন্য এই উপন্যাস হতে পারে উৎসাহব্যঞ্জক। এছাড়াও চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব সুন্দর বর্ণনা পাওয়া যায় এই বইটিতে। আর এইসব কারণে এই বইটি আমার ভালো লাগছে। আমি কররাতুলাইম বলছি। করোনা মহামারীর এই দুঃসময় সবাই যখন ঘরবন্দি, একঘেয়ে দিন কাটাতে কাটাতে যখন বিরক্ত, ঠিক এই সময় আমি এদেশ থেকে ওদেশে রোমাঞ্চকর অভিযানে ব্যস্ত সময় পার করছি। কি অবাক হচ্ছেন, কাজী আনোয়ার হোসেনের লেখা বিখ্যাত সিরিজ মাসুদ রানা পড়তে পড়তে গল্পের নায়ক মাসুদ রানার সাথে আমিও দেশ দেশান্তরে ঘুরে বেড়াচ্ছি। বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের দুঃসাহসী স্পাই মাসুদ রানা, পৃথিবী জুড়ে তার ভয়ঙ্কর সব মিশন নিয়ে এই সিরিজের এক একটি বই লেখা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি যে বইটি আমার ভালো লেগেছে তার নাম ইসাটাবুর অভিশাপ। গল্পে মাসুদ রানা সলোমন দ্বীপপুঞ্জের সুন্দর এক দ্বীপ ইসাটাবুতে ছুটি কাটাতে গিয়ে ভয়ঙ্কর এক অভিযানে জড়িয়ে পড়েন। দ্বীপবাসীদের কুসংস্কারকে পুঁজি করে একটি আন্তর্জাতিক অপরাধ চক্রের সেখানে জাল টাকার ব্যবসা, মানুষ হত্যা, প্রাকৃতিক সম্পদ লুটে অভয়ারণ্য গড়ে তুলেছে তারা। গল্পের শেষ পর্যায়ে ইন্টারপোলের সহায়তায় মাসুদ রানা অপরাধ চক্রটি সমূলে উপরে দিতে সক্ষম হন। গল্পটির প্রতিটি বাঁকে রয়েছে বিপদ, শিহরণ, ভয় আর মৃত্যুর হাতছানি। তো এই ছিল বইটির সারসংক্ষেপ। পাঠককে গণ্ডিবদ্ধ জীবনের একঘেয়েমি থেকে একটানে রোমাঞ্চকর এক জগতে তুলে নিয়ে যাওয়ার আশ্চর্য ক্ষমতা রাখে এই সিরিজের বইগুলো। আমি সালাহউদ্দিন। কোয়ারেন্টিনে যখন বসে বসে বোর হচ্ছিলাম তখন ভাবলাম এমন একটা বই পড়ি যেটাতে অনেক বেশি ইনফরমেশন থাকবে। সেজন্য আমার এক বই পোকা বন্ধুর সাজেশনে 2007 সালে প্রকাশিত বন্যা আহমেদের লেখা বিবর্তনের পথ ধরে বইটা পড়া শুরু করলাম। তো কি আছে বইটার মধ্যে? বইটাতে অধ্যায় ভিত্তিক আলোচনার মাধ্যমে বিবর্তনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে। বইয়ের শুরুতে ইন্দোনেশিয়ার ফ্লোরেন্স দ্বীপের একটা ঘটনার কথা আলোচনা করা হয়েছে যেটা আমার খুবই চমকপ্রদ লেগেছে। ওই দ্বীপের বাসিন্দারা রূপকথার গল্প বলার সময় লিলিপুটদের কথা বলতেন, কিন্তু কিছুদিন পর বিজ্ঞানীরা ওই দ্বীপে কিছু ফসিল খুঁজে পান এবং তারা আশ্চর্য হয়ে লক্ষ্য করেন যে ফসিলগুলো রূপকথার গল্পে সেই লিলিপুটদেরই দেহাবশেষ। ধারণা করা হয় মানুষেরই আরেক প্রজাতি হোমো ইরেক্টাস এর কোনো ছোট একটি দল বিবর্তিত হয়ে বামন মানবে পরিণত হয়েছিল। এভাবে করেই লেখিকা যুক্তি প্রমাণের মাধ্যমে বিবর্তনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। বিবর্তন বলে জলচর প্রাণী বিবর্তনের মাধ্যমে উভচর প্রাণীতে পরিণত হয়, এরপর আস্তে আস্তে সম্পূর্ণ স্থলচর প্রাণীতে রূপ নেয়। জলচর আর স্থলচর প্রাণীর যে মধ্যবর্তী পর্যায়ে তাকে বলা হয় মিসিং লিঙ্ক। বন্যা আহমেদ কয়েকটি মিসিং লিঙ্কের প্রমাণ উপস্থাপনের মাধ্যমে তার দাবিকে আরও জোরালোভাবে উপস্থাপন করেছেন।
সত্যি বলতে কি, জীবের এই বিবর্তনের পক্ষে বিপক্ষে হাজার হাজার বই পুস্তক থাকলেও বাংলা ভাষায় সে সংখ্যা কেন জানি খুবই নগণ্য। আমার ধারণা, বন্যা আহমেদের এই বইটা বাংলা ভাষায় বিবর্তনের অন্যতম রেফারেন্স হিসেবে সবসময় বিবেচিত হবে। আমি শামীম হোসেন। করোনাকালীন এই সময় অনেকগুলো বই পড়ে শেষ করেছি, এর মধ্যে আহমদ সফর যদ্যপি আমার গুরু একটি। এটি মূলত একটি স্মৃতিচারণমূলক গ্রন্থ। বইটি ভালো লাগার অন্যতম একটি মূল কারণ বইটির মূল চরিত্রে থাকা জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক। জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাককে চলমান বিশ্বকোষ বললে খুব একটা অত্যুক্তি করা হয় না। যদ্যপি আমার গুরু বইটি পাঠক সাধারণের মনে অধ্যাপক রাজ্জাকের মনীষা এবং মানুষ আব্দুর রাজ্জাক সম্পর্কে একটি ধারণা দিবে। পরিশেষে বর্তমান তরুণ প্রজন্মের কাছে আমার একটাই আবেদন, তারা অন্তত একবারের জন্য হলেও বইটি পড়বে। হ্যালো, আমি সুধা মহাজন। আজকে কথা বলবো লকডাউনের বই পড়া নিয়ে। কিছুদিন আগে আমি একটা বই পড়ছিলাম, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পার্থিব। আজকে এই বইটার ব্যাপারেই কথা বলবো। এই বইয়ের বিষয়বস্তু একেবারেই আমাদের পার্থিব জগৎ নিয়ে। আমাদের আশেপাশের বিভিন্ন ধরনের মানুষ, তাদের ভিন্ন ভিন্ন রকমের জীবনযাত্রা, সেখানে এক একজনের এক এক রকমের সমস্যা, আর এই সমস্যাগুলো থেকে কিভাবে মানুষ নিজেকে বের করে আনার পথ খোঁজে, এই ব্যাপারগুলোই এই বইটাতে উঠে এসেছে। এই বইতে যে চরিত্রটা আমার সবথেকে ভালো লেগেছে সেটা হলো কৃষ্ণজীবন। কৃষ্ণজীবনের চরিত্রটা এমন, তিনি একটা দরিদ্র পরিবার থেকে উঠে এসে খুব কষ্ট করে পরিশ্রম করে পড়ালেখা শিখেন। পরবর্তীতে তিনি বেশ সফল হন এবং বিদ্বান ব্যক্তি হয়ে ওঠেন। কিন্তু এত সাফল্যের পরেও যে জিনিসটা আমার সবথেকে ভালো লেগেছে, তার মনটা সবসময় ছিল শেকরের কাছাকাছি। তার বাবা মার দুঃখ দূর করতে না পারা, ভাই বোনদের ঠিকমতো মানুষ করতে না পারা, এই ব্যাপারগুলো তাকে সবসময় কষ্ট দিত। আর যে জিনিসটা নিয়ে তিনি খুব বেশি ভাবতেন সেটা ছিল আমাদের আশেপাশের পরিবেশ, আমাদের পৃথিবী। আসলে আমরা কিভাবে আমাদের ছোট ছোট সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আমাদের পৃথিবীর পরিবেশটাকে ধীরে ধীরে হুমকির দিকে ঠেলে যাচ্ছি, সেই বিষয়টা এখানে অনেক ভালোভাবে তুলে ধরা হয়েছে। মোটামুটি সব দিক মিলিয়ে এই বইটা আমার বেশ ভালো লেগেছে এবং বই পড়েই সময় কাটছে। আমি তানজিনা আলম সান্তা। লকডাউনে এখন পর্যন্ত আমার পড়া সব থেকে ভালো লাগার বই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের তত্ত্বা, আর তাতে সব থেকে ভালো লাগার চরিত্র নরেন, ধনী বাবার একমাত্র মেয়ে বিজয়া, যাকে তার বাবা বনমালী যথেষ্ট শিক্ষা ও স্বাধীনতা দিয়ে বড় করেছেন। বাবার মৃত্যুর পর শহর থেকে গ্রামে এসে বিজয়ের বিয়ে প্রায় ঠিক হয়ে যাচ্ছিল বিলাসবিহারীর সঙ্গে, যার বাবা রাসবিহারী ছিলেন একই সাথে বিজয়ার অনুচ্চারিত অভিভাবক এবং বনমালীর বাল্য বন্ধু। এমন সময় নরেনের সঙ্গে আলাপ হয় তার। বিজয়ের চরিত্র যেন আজকের আধুনিককারী অন্যতম দিক। কথায় বলে, জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে নিজের মনের কথাই শোনা উচিত, তবে মনের মানুষটাই যদি মনের কথা বুঝতে না পারে তাহলে। এদিকে বিলাসবিহারী কিন্তু বর্তমান যুগের খুব বড় নিদর্শন, যিনি নিয়মের বেড়া জালে সত্যকে বেঁধে রাখতে চান। আর নরেন, সে আত্মভোলা মানুষ, তবে ভালোবাসার ক্ষেত্রে কিন্তু আত্মভোলা নয়। আর তাকে আমার ভালো লাগার কারণ ঠিক এইখানে, সে তার অধিকার ঠিক আদায় করে ছাড়ে। শরৎচন্দ্র আসলে তৎকালীন সমাজের ভালোবাসার ক্ষেত্রে বাধ্যবাধকতাকে উপস্থাপন করতে গিয়ে বর্তমান যুগেও দত্তাকে ভীষণভাবে প্রাসঙ্গিক করে দিয়েছেন। সত্যের নগ্নরূপ যত কুচ্ছিত হোক না কেন, কত যে প্রখর, তার অনেক বড় প্রমাণ কিন্তু এই দত্তা উপন্যাস। বইটি পড়ে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আমি তাজিম আশরাফ বলছি। অলস সময়কে দারুণভাবে উপভোগ করতে যেসব বই আমাকে সাহায্য করছে, তাদের মধ্যে সমরেশ মজুমদারের লেখা দাউ দাউ আগুন বইটি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। গল্পের প্রধান চরিত্রে আছেন গ্রাম্য ডাক্তার বনবিহারী, চিকিৎসা সেবাকেই যিনি জীবনব্রত হিসেবে নিয়েছেন, তাই বয়স 50 পেরোলেও সংসার করা হয়ে ওঠেনি।
ঘটনাক্রমে বনবিহারী একদিন এক জঙ্গি আস্তানা থেকে প্রসব বেদনারত একটি বোবা মেয়েকে উদ্ধার করে নিজ বাড়িতে আশ্রয় দেন। মামনি নামের এই শিক্ষিতা মেয়েটি একটি ছেলে সন্তান জন্ম দেয় এবং সন্তানসহ বনবিহারীর বাড়িতে আশ্রিতা হয়। পঞ্চাশোর্ধ্ব বনবিহারী মামনিকে সন্তানের মতো দেখলেও মামনি ধীরে ধীরে বনবিহারীকে ভালোবেসে ফেলে। গল্পে বনবিহারীর চারিত্রিক দৃঢ়তা সত্যি প্রশংসনীয়। এক পর্যায়ে মামনি বনবিহারীকে বিয়ে করতে চাইলে পিতৃতুল্য বনবিহারী অত্যন্ত স্নেহের সাথে তা প্রত্যাখ্যান করেন। এতে মামনি তীব্র অভিমান নিয়ে ছেলেকে ফেলে রেখে বাড়ি থেকে পালিয়ে যায়। গল্পে মামনির এই নিষ্ঠুর আচরণ সত্ত্বেও আমার কেন যেন মনে হয় সে হয়তো একটি নিশ্চিত আশ্রয় চেয়েছিল, ছেলেটির একটি নিশ্চিত পরিচয় চেয়েছিল। বৃদ্ধ বনবিহারী তা বুঝতে পারেননি। এভাবেই পাঠকের মনে বিষাদের ছাপ রেখে গল্পটির সমাপ্তি ঘটে। সবাইকে ধন্যবাদ। আমি জান্নাতুল সাকলাইন বলছি, আজকে আমার লকডাউনে যে বইটা আমি শেষ করেছি সেটির কিছু কথা। লকডাউনে কোথাও যেতে পারছি না, এদিকে আমি আবার ভীষণ অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। তো চিন্তা করলাম অ্যাডভেঞ্চার হারিয়ে যায় কোনো একটা বইয়ের সাথে, আর সেটা অবশ্যই সমরেশ মজুমদারের বই হবে। তো কল্পনায় নেমে পড়েছিলাম সমরেশ মজুমদারের গর্ভধারিণী নিয়ে। মনে হচ্ছিল প্রেসিডেন্সি কলেজে আনন্দ, কল্যাণ, সুদীপ, জয়তার সাথে আমিও বিভিন্ন দুর্গম পাহাড় আর ভয়ানক মুহূর্তগুলোকে সাক্ষী করে এগিয়ে চলেছে। যে ছেলে মেয়েগুলো এই মেকি সমাজের সব অন্যায়কে ধুলোয় মিশে দিতে এগিয়ে চলেছিল, জীবনের মায়া না করে যারা একের পর এক বাধা পেরে ছুটে চলেছে, কখনো ডায়মন্ড হারবারে, কখনো ওষুধ কারখানায়। এই বইয়ের যে চরিত্রটা আমার খুবই ভালো লেগেছে সেটা ছিল আনন্দ। তো বইটা পড়ে মনে হয়েছে আমি তাদের সাথে কোথাও কোথাও ঘুরে বেড়াচ্ছি। এই বইয়ের রেশ আমার প্রায় অনেক দিন ধরে ছিল, মানে চিন্তা করছিলাম জায়গাগুলো, পাহাড়গুলো, ইভেন কি মানুষগুলোর চেহারাও আমার চোখে ভাসছিল। এখনও তাদের সাথে কল্পনায় ছুটে চলেছি আমি। কখনো আবার কল্যাণের মৃত্যুতে মন মরা হয়েছে। তো বন্ধুরা, এবার বিদায় নেওয়ার পালা। আমরা শুনলাম এতক্ষণ আমাদের বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের কিছু শিক্ষার্থীর সাথে বই বিনিময়, বই আলাপ। এই পাঠ অভ্যাস, এই পাঠ আলাপ অব্যাহত থাকবে। বই আমাদের সৃজনশীলতার বিকাশ ঘটায়, বই আমাদেরকে অন্যরকম একটা জগতে নিয়ে যায়। আমরা যত বেশি বই পড়ব ততই আমাদের কল্পনা, দক্ষতা, শক্তি বৃদ্ধি পাবে, কারণ বইয়ের ভেতরে থাকে ভিন্ন এক জগতের বর্ণনা। আমরা বই পড়ার মধ্য দিয়ে সেই জগৎটির সঙ্গে সংযোগ স্থাপন করতে পারি। কখনো কখনো বই আমাদের ছোট্ট একটা ভ্যাকেশনে নিয়ে যায়, কারণ পড়ার মাধ্যমে আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যেতে পারি। পুরো দুনিয়া যখন করোনায় কাবু, তখন প্রিয় বই হাতে এভাবেই আমরা ছুটে গেলাম ভিন্ন এক বইয়ের দুনিয়ায়, বইকুণ্ঠে। আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে অন্য একদল নতুন স্বরের সঙ্গে আবার আমি হাজির হব রাজীব।